बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा सकले भलो आछो। आमी मुसम्मद अफरोजा बेगम। आज के एकादश श्रेणी परिणति और सुशासन विषय षष्ठ अध्यायटी निये तुम्हारे साथे आलोचना करब। आशा करी तुम्हारा सबाई भलो आछो। যে অধ্যায়টি আলোচনা করব সেটা তোমাদের পাঠ্যপুস্তকের ষষ্ঠ অধ্যায়, রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। তোমরা মোটামুটি সবাই জানো যে রাজনৈতিক দল কি। তারপর রাজনৈতিক দল নিয়ে আজকে আলোচনা করব এবং নেতৃত্ব এবং সুশাসন নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। আধুনিক গণতন্ত্রের প্রাণ হলো রাজনৈতিক দল। মনে রাখবে যে রাজনৈতিক দলগুলো আধুনিক গণতন্ত্রের প্রাণ। রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ একে কেন্দ্র করে আবর্তিত। রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অস্তিত্ব কল্পনা করা যায় না। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থাকে রাজনৈতিক দল ব্যবস্থায় কার্যকর রেখেছে। রাজনৈতিক দল আছে বলেই গণতন্ত্র সফলতার মুখ দেখে। জনগণ সেবা পায় এবং জনগণের জন্যই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয় রাজনৈতিক দলের উদ্দেশ্যই থাকে, মূল উদ্দেশ্যই থাকে সরকার গঠন করা নির্বাচনের মাধ্যমে, জনসমর্থন আদায় করা, সর্বোপরি তাদের কল্যাণ সাধন করা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সফলতা অনেকটাই রাজনৈতিক দলের উপর নির্ভর করে। রাজনৈতিক দলের যে সফলতা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে সফলতা, সেটা অনেকটাই, পুরোটাই বলতে গেলে পুরোটাই রাজনৈতিক দলের উপর নির্ভর করে। রাজনৈতিক দল সরকার গঠন করে এবং দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলো নিজেদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে জাতীয় স্বার্থ রক্ষার চেষ্টা করে। নেতার নেতৃত্বে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়। আবার নেতৃত্বের ক্ষেত্রে যদি আমরা বলি, তার নেতৃত্বে মানে নেতার নেতৃত্বে এই রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়। তাছাড়া রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য সুযোগ্য রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন। দক্ষ ও সুযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে রাজনৈতিক দল সহায়ক ভূমিকা পালন করে। সুসংগঠিত রাজনৈতিক দল সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের মাধ্যমে গণতন্ত্র তথা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। তার মানে প্রতিটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা যদি লক্ষ্য করি, রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র কল্পনাই করা যায় না। সেটাই বলা হচ্ছে যে আধুনিক গণতন্ত্রের প্রাণ হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল যদি সক্রিয় ভূমিকা পালন করে তাহলে গণতন্ত্র সফলতা পায়। এখন আমাদেরকে জানতে হবে যে রাজনৈতিক দল কি বা কাকে বলে। রাজনৈতিক দল সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। আধুনিক যে গণতন্ত্রকে বলা হয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, কারণ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এই শাসন ব্যবস্থা পরিচালিত হয়। প্রতিনিধিত্ব গণতন্ত্র পরিচালিত হয় এই জনগণই কী করে, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এই শাসন ব্যবস্থা পরিচালনা করে। রাজনৈতিক দল ছাড়া প্রতিনিধি নির্বাচন তথা গণতান্ত্রিক সরকার গঠন করা সম্ভব নয়। এজন্য বলা হয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হলো রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল যদি আমরা বলি, বিভিন্ন দার্শনিক আছেন যারা এই রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছেন। তো প্রথমেই যদি আমি বলি, ম্যাক্স ওয়েবার বলেছেন যে রাজনৈতিক দল ক্ষমতার দুর্গে বাস করে। শিক্ষার্থীরা তোমরা সহজেই বুঝতে পারবে যে এই সংজ্ঞাটি দিয়েছেন ম্যাক্স ওয়েবার, বলেছেন যে রাজনৈতিক দল ক্ষমতার দুর্গে বাস করে। ক্ষমতার দুর্গে বাস করা মানে তাদের ক্ষমতা কিভাবে তারা দখল করবে এবং তাদেরা বিভিন্ন যে ক্ষমতার অধিকারী হয় সেই কথাটি এই দার্শনিক বোঝাতে চেয়েছেন। অধ্যাপক লাস্কি বলেছেন, লাস্কির মতে রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়। এবং জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকগণের সমর্থন লাভে সচেষ্ট হয়। নিউম্যান তার সংজ্ঞায় বলেছেন যে সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো রাজনৈতিক দল।
সেটা বলছেন সামাজিক ক্ষমতাকে যদি রাজনৈতিক ক্ষমতায় পরিণত করতে চাওয়া হয় তাহলে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো রাজনৈতিক দল। আবার মরিস দুভারজারের সংজ্ঞা অনুযায়ী মরিস দুভারজার বলেছেন রাজনৈতিক দল হলো এমন একটি সংঘ যার নির্দিষ্ট কাঠামো আছে। এরকম আরও অনেক রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা প্রদান করেছেন, আমরা সংজ্ঞাগুলো ভালো করে পড়ব এবং আয়ত্ত করব, নিজেদের মধ্যে আয়ত্ত করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে কোনো টপিকস যখন আমরা পড়ব বা করতে হবে তোমাদের কিন্তু প্রত্যেকেরই MCQ প্রশ্ন থাকবে, তাই না? MCQ প্রশ্নগুলো পাওয়ার জন্য আমাদেরকে পুরো অধ্যায়টা ভালো করে পড়তে হবে। ভালো করে এজন্য পড়তে হবে যে কখন কোথা থেকে MCQ প্রশ্ন থাকবে, এবং সৃজনশীল প্রশ্নে CQ প্রশ্নেও দেখা যাবে যে ক এবং খ নম্বর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নটির অ্যান্সার সহজেই শিক্ষার্থীরা বের করতে পারবেন। তাদের যদি অধ্যায়টি জানা থাকে বা আয়ত্তে থাকে সহজেই তারা প্রশ্নের উত্তরগুলো দিতে সক্ষম হবেন, এবং MCQ-তে যখনই একটা ভালো নম্বর আসবে সর্বোপরি আপনার নম্বরটাও বেশি হয়ে যাবে এবং ভালো নম্বর পেয়ে যাবে শিক্ষার্থীরা। সেজন্য সব সময় মনে রাখতে হবে যে যে অধ্যায়টি শিক্ষার্থীরা পড়বে খুব ভালো করে আয়ত্তে আনার জন্য বারবার রিডিং করতে হবে, এবং সেই অনুযায়ী মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে। ম্যাকাইভারের মতে, ম্যাকাইভার বলছেন যে রাজনৈতিক দল হলো কোনো নীতির ভিত্তিতে সংগঠিত গোষ্ঠী বিশেষ যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে সচেষ্ট হয়। এটা ম্যাকাইভারের মতে, তিনি বলেছেন যে রাজনৈতিক দল কোনো নীতির ভিত্তিতে সংগঠিত গোষ্ঠী বিশেষ যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে সক্ষম হয়। এরকম আরও অ্যালান আর বল বলেছেন যে রাজনৈতিক দলসমূহকে মূলত তাদের উদ্দেশ্য নিয়েই ব্যাখ্যা করা যায়, তারা এককভাবে অথবা অন্য দলের সহযোগিতায় রাজনৈতিক ক্ষমতা লাভ করতে সচেষ্ট হবে। আর্নেস্ট বার্কার বলেছেন যে দল হচ্ছে মতামতের এমন এক সংস্থা যা সাধারণ জাতীয় স্বার্থ সম্পর্কে সচেতন থাকে এবং নির্বাচকদের সামনে সাধারণ জাতীয় সম্ভাবনা ও ব্যক্তির এক কর্মসূচি উত্থাপন করে। তো এভাবেই আমরা বিভিন্ন দার্শনিক যে সংজ্ঞাগুলো যদি আমরা পড়ি, এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে রাজনৈতিক দল হলো একটি বৃহৎ সামাজিক গোষ্ঠী। রাজনৈতিক দল কি? একটা বৃহৎ সামাজিক গোষ্ঠী, যার সদস্যরা একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে, সরকারি ক্ষমতা অর্জনের জন্য চেষ্টা করে। তাহলে সর্বোপরি আমরা এক কথায় বলতে পারি যে রাজনৈতিক দল এমন একটি সংঘ বা গোষ্ঠী যারা কী করে, তারা এক হয়ে আদর্শে বিশ্বাসী হয়ে সুসংগঠিত হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে এবং সর্বোপরি সরকারি ক্ষমতা দখলের জন্য চেষ্টা করে বা সরকারি ক্ষমতা অর্জনের জন্য চেষ্টা করে। তো এই রাজনৈতিক দল সম্পর্কে যদি আমরা জানতে চাই, এই সংজ্ঞাগুলো জানার পর আমরা জানবো যে বিভিন্ন দেশের যে রাজনৈতিক দলের ধারণা সম্পর্কে আমরা তোমাদের বলবো। আমি এখন বলছি যে বিভিন্ন দেশের কিছু কিছু রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করব। বর্তমান বিশ্বের প্রায় সব রাষ্ট্রেই রাজনৈতিক দল বিদ্যমান। সব রাষ্ট্রে যদি আমরা লক্ষ্য করে থাকি, তাহলে দেখতে পাবো যে সব রাষ্ট্রেই রাজনৈতিক দল বিদ্যমান। বিশ্বে এমন অনেক দেশও আছে যেখানে কোনো রাজনৈতিক দল ব্যবস্থা নেই, আবার অনেক দেশ আছে যেখানে কোনো রাজনৈতিক দল ব্যবস্থা নেই, যেমন সৌদি আরব, সেখানে কোনো দল ব্যবস্থা নেই। কোনো কোনো দেশে একের অধিক রাজনৈতিক দল গঠনের অধিকার আইনগতভাবে নিষিদ্ধ, আবার কোনো কোনো দেশে আছে যে একের অধিক রাজনৈতিক দল গঠন করা আইনগতভাবে নিষিদ্ধ, যেমন যে দেশগুলোর মধ্যে সেগুলো নিষিদ্ধ যেখানে, সেই দেশগুলো যেমন চীন, ভিয়েতনাম, কিউবা, এই দেশগুলোতে রাজনৈতিক দল গঠন করা আইনগতভাবে নিষিদ্ধ। কোনো কোনো দেশে দুটি রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল হিসেবে ভূমিকা পালন করে, আবার কোনো কোনো দেশে যদি আমরা লক্ষ্য করে থাকি, আমরা দেখতে পাবো যে দুটি রাজনৈতিক দল প্রধান ভূমিকা পালন করে থাকে, যেমন ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার কথা আমরা বলতে পারি,
ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দেশগুলোতে প্রধান দুটি রাজনৈতিক দল কি ভূমিকা পালন করে থাকে। ব্রিটেনের প্রধান রাজনৈতিক দুটি দল যদি আমরা বলি, একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি, ব্রিটেনের কথা বলছি, সেখানে যে প্রধান যে দুটি রাজনৈতিক দল, একটি হচ্ছে কনজারভেটিভ পার্টি যেটি 1834 সালে প্রতিষ্ঠিত হয়, আর একটি হচ্ছে লেবার পার্টি যেটি 1900 সালে প্রতিষ্ঠিত হয়। পাক ভারত উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হল ভারতীয় জাতীয় কংগ্রেস। পাক ভারতের উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হল ভারতীয় জাতীয় কংগ্রেস, এটি গঠিত হয় 1885 সালে। পরবর্তীকালে মুসলিম লীগ গড়ে ওঠে 1906 সালে। তবে পৃথিবীর সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল হল ডেমোক্রেটিক পার্টি। পৃথিবীর সবথেকে, যদি আমরা বলি যে সবথেকে পুরাতন রাজনৈতিক দল কোনটি, সেটির উত্তর হবে ডেমোক্রেটিক পার্টি। সুসংগঠিত এই রাজনৈতিক দলটি গড়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রে। ডেমোক্রেটিক পার্টি সুসংগঠিত এই দলটি গড়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ, ভারত, জাপান, নরওয়ে, সুইডেন, স্পেন, পর্তুগাল, ব্রাজিল, জার্মানি, তুরস্ক, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, মেক্সিকো প্রভৃতি দেশে দুইয়ের অধিক রাজনৈতিক দল বিদ্যমান। এসব দেশে যদি আমরা দেখতে পাই, এখানে রাজনৈতিক দল দুইয়ের থেকেও আরও অনেক বেশি রাজনৈতিক দল বিদ্যমান। এ ধরনের রাষ্ট্রই পৃথিবীতে বেশি দেখা যায়, দুইয়ের বেশি রাজনৈতিক দল বিদ্যমান রয়েছে এসব দেশের সংখ্যাই পৃথিবীতে বেশি। নাইরু ট্রুভেলিতে আয়তন ও জনসংখ্যা কম বলে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই, তবে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান। নাইরু এবং ট্রুভেলু, সেখানে আয়তনও কম এবং জনসংখ্যাও কম, সেই কারণে ওই দুটি দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই, তবে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান। এই আমরা রাজনৈতিক দল সম্পর্কে কিছু ধারণা পেলাম এবং বিভিন্ন দেশের রাজনৈতিক দলের ধারণা পেয়ে গেলাম। এখন আমি শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে বলবো যে রাজনৈতিক দলের, এই যে রাজনৈতিক দলের কী কী বৈশিষ্ট্য বহন করে, আমরা যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আলোচনা করতে যাই, তাহলে কী কী বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি। যেটা প্রথমেই বলতে পারি, রাজনৈতিক দল জনসাধারণকে সংঘবদ্ধ করে। প্রথমেই বলতে পারি যে রাজনৈতিক দল কী করে, জনগণকে সংঘবদ্ধ করে, একত্রিত করে। এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, মনে রাখতে হবে রাজনৈতিক দল একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের সদস্যরা সবাই একই মতাদর্শে বিশ্বাসী, রাজনৈতিক দলের সদস্যরা সকলেই একই মতাদর্শে বিশ্বাসী, অর্থাৎ তাদের মতামত একটি এবং একই মতাদর্শে তারা বিশ্বাসী। দলের সদস্যগণ জাতীয় স্বার্থে ঐক্যমত্য পোষণ করে বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় সদস্যগণ। তারা জাতীয় স্বার্থে একমত পোষণ করেন এবং বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে একত্রিত হন। রাজনৈতিক দল নিজ নিজ দলীয় স্বার্থ সংরক্ষণ করে, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য রাজনৈতিক দলের। রাজনৈতিক দল নিজ নিজ দলীয় স্বার্থ সংরক্ষণ করে। রাজনৈতিক দল জনসমর্থন লাভ করে রাষ্ট্র ক্ষমতা লাভের চেষ্টা করে, অবশ্যই তাদের উদ্দেশ্যই থাকে জনসমর্থন লাভ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা। জনসমর্থনের জন্য রাজনৈতিক দল নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়। প্রতিটি রাজনৈতিক দলের নির্দিষ্ট আদর্শ বিদ্যমান থাকে, মনে রাখতে হবে, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্দিষ্ট আদর্শ বিদ্যমান থাকে। রাজনৈতিক দল জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে বৈধভাবে সরকার গঠন করে। জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল কী করে, বৈধভাবে সরকার গঠন করে। আরেকটি বৈশিষ্ট্য, রাজনৈতিক দল সরকার গঠন করে তাদের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয়। রাষ্ট্র ক্ষমতা লাভের পর জনগণের সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হিসাবে গণ্য হয়। রাষ্ট্র ক্ষমতা লাভ করার পর, ক্ষমতা লাভ করার পর জনগণের সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিত করাই রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হিসাবে গণ্য হয়। রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে
দলীয় কর্মকাণ্ডে প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে কি দেখা যায়, এটা প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। আরেকটি বৈশিষ্ট্য, সরকারের বিরোধী রাজনৈতিক দলকে বিরোধী রাজনৈতিক দলকে ছায়া সরকার হিসাবে দেখা হয়। রাজনৈতিক দল দলীয় সদস্য, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করতে সচেষ্ট থাকে। সুতরাং আমরা বলতে পারি, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সবশেষে আমরা বলতে পারি যে রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসমষ্টি যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের উপায় জনসমক্ষে প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভ করে এবং ক্ষমতা দখল ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে রাষ্ট্রের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট থাকে। শিক্ষার্থীগণ, মূল কথা হলো রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্যই থাকবে কি, জনগণের কল্যাণ নিশ্চিত করা, জনগণের গণতন্ত্রকে সফল করা, পাশাপাশি জনগণের কল্যাণ নিশ্চিত করা, জনগণকে সেবা দেওয়া, তাদের গোর একদম দ্বার পর্যন্ত সেবা প্রদান করাই রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য। আজকে আমরা এতটুকুই, শুধুমাত্র রাজনৈতিক দলের সংজ্ঞা জানলাম এবং বিভিন্ন দেশের রাজনৈতিক দলের ধারণা সম্পর্কে জানলাম এবং রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে অবশ্যই আমরা রাজনৈতিক দলের কার্যাবলী নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনায় অধিক মনোযোগী হও, সময়কে কাজে লাগাও, যাতে কোনোভাবেই পড়াশোনা থেকে তোমরা পিছিয়ে না যাও। তো ঠিক আছে, আমি শেষ করছি। আল্লাহ হাফেজ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।